নমস্কার, আপনাদের সবার প্রিয় চ্যানেলের প্রত্যেক দর্শকদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এখন আমি একটা জিনিস নিয়ে এসেছি আপনাদের কাছে। কি আমি আম গাছের পরিচর্যা করেছিলাম, দর্শকদের অনুরোধে আবার আমি কাঁঠাল গাছের পরিচর্যা দেখাতে বাধ্য হচ্ছি। আমার এই কাঁঠাল গাছটা 10 বছর বয়স চলছে। এই বাচ্চা গাছটা কীভাবে পরিচর্যা করছি এই বয়সের দেখুন। আর এই বয়স অনুরূপভাবে যাদের 25-30 বছর আছে বয়স কাঁঠাল গাছের, সেইভাবে পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। এই তো ব্যাপার, বর্ষার আগে পরে পরিচর্যা করতে হয়, আর আগস্ট মানে জুলাই আগস্ট মাসের দিকে ডাল ছাড়তে হয়। বা কেউ যদি মনে করেন যে আমার কাঁঠাল তোলা হয়ে যাচ্ছে, কাঁঠাল তোলার পরে পরিচর্যা করতে হবে, এবার পরিচর্যা করার সময় আমি এখন ডাল ছিটে দেবো, দিতে পারেন, অসুবিধা নেই। এটা তো জুলাই চলছে, এই তো আগস্ট এসে গেল, ডালটা কিন্তু ছাড়তেই হবে। পুরানো ডাল, বড় ডাল, অবাঞ্ছিত ডাল, অকারণ বেরিয়ে বড় হয়ে গেছে ডালগুলো ছাড়তে হবে, কারণ ওখান থেকে তো কাঁঠাল আসবে না, এলে খুব ছোটো ছোটো হবে। কাঁঠাল মেনলি আমার গোড়ায় বেশি হবে এবং কাণ্ডের কাছাকাছি জায়গায় বেশি হবে, এবং কাণ্ড থেকে বড় জোর যাদের খুব মোটা ডাল হয়ে গেছে মানে 30-40 বছর তাদের গাছে কিন্তু ডালপালাতে কিন্তু কাঁঠাল হয়। এটা হচ্ছে ঘটনা, মানে কাঁঠাল গাছ তো খুব বড়। আমরা পরে যতই আমরা বলি না কেন যে এই স্প্রে করুন, এই অনুখাদ্য দিন, এই সব করুন, পারে না, সবাই পারে না। উঁচু গাছ খুব কম লোকের হাতেই তো আমরা প্যাডেল স্প্রেয়ার আছে, সেই জন্যে আমি বলবো কি গোড়াটাই হচ্ছে আসল কাজ। এখন যদি উপযুক্তভাবে পরিচর্যা করা যায় তখন ওখানে করতে পারেন আরও ভালো, না করতে পারলেও চলে যাবে। তাই এক্ষুনি আমাদেরকে দায়িত্ব নিয়ে করতে হবে যে গোড়া যেন মানে মাটির সংলগ্ন শিকড়ের রুট সিস্টেম দিয়ে যেটা খাওয়াবো সেটা যেন পারফেক্ট। 3 বছর ফলছে, আঁটি থেকে আমার গাছটা হয়েছে, দেখেছি আমরা সব সবজি করে খাই, সবজি করে খাওয়ার পর এই দুটো আছে, এই দুটোই এই সপ্তাহ তুলে নেবো। এই কাঁঠাল যারা কিনে খাবেন এইগুলোর দিকে খেয়াল করবেন, এটা যেন পাতলা পাতলা হয়, এই ফাঁকা ফাঁকা যেন থাকে, তবে কাঁঠাল ভালো হবে। আর কাঁঠালটা যেন গোল দেখে কিনবেন, এরকম সুন্দর দেখে। বাঁকামুখি কিনলে কী হবে, ভিতরের কোয়াগুলো ভালো হবে না, কম হবে। আর এইটা আমরা কেটে নেবো, এই সপ্তাহেই কেটে নেবো, নিয়ে তারপরে পরিচর্যা করলে ভালো হতো কাঁঠালটা তুলে নেওয়ার পরে। যাই হোক, এখন যারা পারবেন না তারা পরের মাসে করবেন, জুলাইয়ের শেষে করবেন বা আগস্টে করবেন, করলে হবে। আপনি আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত করতে পারেন, আর আর যাবেন না। আর একটা কথা বলবো, যারা গ্রামাঞ্চলে একদম বাস করছেন, একদম গরিব মানে টাকা পয়সা যাদের খুব কম, যাদের নেই, তাদেরকে বলবো কিচ্ছু কিনতে হবে না। আপনাদের যে পড়ে থাকে ফেলা ঝেলা যায়, যে খুঁত চালের একদম পেনা বলি আমরা, যে পড়ে থাকে তারই ভাত করে দেবেন। এই গাছটা অন্তত কমপক্ষে 700-800 গ্রাম, 1 কেজি দিলে আরও ভালো হয়। আর পুকুরের 5-8-10 বালতি, আর নাথিং এলস, আর কিচ্ছু দেবেন না, দেখবেন কাঁঠাল ভরপুর কাঁঠাল হয়ে যাবে। আর যদি গোবর বাড়ি গোবর সার থাকে গোবর সার দেবেন, আমি বলছি আর কিছু রাসায়নিক সার দিতে হবে না। কিন্তু আমাকে ব্যবসায়ী চাষিরা এত ধরেছে, তাদের জন্যই আমি দিতে বাধ্য হচ্ছি, কী বলবো। চলুন দেখে নিই আমি কী দিচ্ছি, চলুন। 250 গ্রাম আছে কিন্তু ইউরিয়া দেবো, সিঙ্গল সুপার ফসফেট, এইটা দিচ্ছি কিন্তু আমি 1.5 কেজি। বাংলাদেশিদের জন্য বলবো যারা টিএসপি দেবেন তারা দেবেন, এই সমস্ত 8-9 বছর 10 বছর গাছে 500 গ্রাম টিএসপি দেবেন। আমি এখন কিন্তু 1.5 কেজি দিচ্ছি এসএসপি, এরা 12 টাকা কেজি নিচ্ছে। আর পটাশ সারটা দিচ্ছি কিন্তু আমি 1 কেজি। তাহলে যদি 20 বছর বয়স হয় পটাশ সারটা 1.5 কেজি দেবেন। দুবার পরিচর্যা করার নিয়ম, আমরা একবারই আমি একবার করবো, এছাড়া পাচ্ছি না, তাহলে 1 কেজি পটাশ সার দিচ্ছি। আর এবার এই যে মাইক্রোনিউট্রিয়েন্ট, যে এখানে অনুখাদ্যগুলো আছে বিভিন্ন অনুখাদ্য সার, সেইটা আমি কিন্তু এখানে দেবো কম করে 200 গ্রাম দেবো। যাদের আরও বয়স্ক হয়েছে একটু বেশি করে দেবেন। এই সঙ্গে আমি কী দিচ্ছি এখন, এই সঙ্গে আমি জিঙ্ক সালফেট এনেছি, জিঙ্ক সালফেট দেবো এই গাছে 100 গ্রাম। আর এনেছি এই বোরন, যেটা আমি ওটা দেখাচ্ছিলাম আগে, এই বোরন দেবো কিন্তু এতে, এইটা ছাড়াও, এতে তো অনুখাদ্য তো আছে, এছাড়াও কিন্তু বোরন কিন্তু দেবো 100 গ্রাম। বোরনটা কিন্তু গাছের খুব দরকার, যাদের টবে বা ছাদ বাগানে গাছ, যারা কিছু দেবেন না সার, জৈব সার দিচ্ছেন দেন। আমি বারবার দেখাচ্ছিলাম, দেখুন একবার, এই যে এমএসসিআরও ম্যাক্রো ফার্ট, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, অ্যারিচ কোম্পানির, এতে সমস্ত দেখছেন সমস্ত ফল সবজি টবজি আঁকা আছে, এখানে সমস্ত কিছু দেওয়া যায়। এটা কিন্তু স্প্রে করতে হয়, আপনার এনপিকে আছে এর মধ্যে, এনপিকে আছে দেখুন, এনপিকে 20-20-20, এটা কিন্তু সলিবল ফর্মে হবে, এটা কিন্তু গুলে স্প্রে করতে হবে, এটা গাছের গোড়ায় এমনি শুকনো দেওয়ার দরকার নেই। তাহলে এমনি বাচ্চা শিশু গাছ হলে আমরা সবজিতে বলি 4 গ্রাম করে, একটু বয়স্ক গাছ হলে 5 গ্রাম করে, 10 গ্রাম পর্যন্ত প্রতিটা জলে দেওয়া যায়। বেগুন গাছে, বয়স্ক বেগুন গাছ দুবার ফল দিয়ে দিছে, এবারে মানে একে একে তার বয়স হয়ে যাচ্ছে, তখন কিন্তু 10 গ্রাম করে দিলেও কিচ্ছু হয় না, অর্থাৎ প্রতি লিটার জলে 10 গ্রাম করে দেওয়া যায়। কিন্তু আপনারা ছাদে বা টবে যারা করছেন, এরকম যদি যাদের কাঁঠাল গাছ থাকবে, এটা 5 গ্রাম করে অনায়াসে মাসে একবার করে অবশ্যই দিতে পারেন, কিন্তু নভেম্বরের আগে পর্যন্ত, অর্থাৎ অক্টোবর পর্যন্ত গিয়ে শেষ করবেন। ফুল আছে, কুড়ি আছে, তখন কিন্তু স্প্রে করবেন। আপনি যদি মনে করেন করমণ্ডলের 19-19-19 আছে নিতে পারেন, ইপকোর 18-18-18 আছে নিতে পারেন। আর আমি কিন্তু দেবো, এই দেখুন গোবর সার এনেছি, প্রায় 8-9 কেজি হবে গোবর সার দিচ্ছি আমি। এই কাঁঠালের ভাতটা, এই কাঁঠালের ভাত, খুদের ভাত, খুদের এইটা কিন্তু আমি দেবো, এটা প্রায়
একই চালের ভাতটা আমি কিন্তু দেবো, আর পাঁক আছে আমার পুকুরের পাঁক আছে, এই কটা জিনিসের মিশ্রণ দিলে দেখবেন গাছ অন্যরকম হয়ে যাবে, হয়ে যেতে বাধ্য। তাহলে আমরা এখন এইগুলো এই জৈব সারটা আগে দিচ্ছি, দেখুন এটা প্রায় 3 ফুট হবে, এখানে 3 ফুট দূরত্বে গাছের গোড়া থেকে, আর ভিতরে গভীরটাও করেছি কিন্তু প্রায় 1.5 ফুট। ইউরিয়া 250 গ্রাম আমি দিচ্ছি। এবার দিচ্ছি আমি কিন্তু 1.5 কেজি সিঙ্গল সুপার ফসফেট, যেটা আমার এখানে 12 টাকা কেজি নিচ্ছে। আমি 1 কেজি পটাশ সার দিচ্ছি। এই অনুখাদ্য সার কিন্তু আমি এখানে দিচ্ছি 200 গ্রাম। বোরনটা কিন্তু আমি 100 গ্রাম দেবো, 100 গ্রাম মোটামুটি 200 আছে, এতে এটা ধরুন 50 গ্রাম, আর 50 গ্রাম নেবো, এই মোট 100 গ্রাম দিলাম। আমার কিন্তু আছে জিঙ্ক সালফেট, জিঙ্ক সালফেটটা দেবো কিন্তু, এটা খুব ভারী জিনিস, এটা কিন্তু 100 গ্রাম দেবো, এই 100 গ্রাম ধরুন। এটা ভালো গোটা ভাত নয়, সব চাটা ভাত, আপনারাও দিতে পারেন যেগুলো কম দামের, বাজারে বিক্রি হচ্ছে একদম কেউ কিনছে না, সেই রকম চাল বা খুদের ভাত করে দিলাম। ভাতে কার্বোহাইড্রেট আছে, এছাড়াও কিন্তু আপনার কিছু ফ্যাট আছে, পরে ওই ব্যাকটেরিয়াগুলোকে উজ্জীবিত করে মাটির গোড়াতে। আমার প্রিয় সার সেই পুকুরের পাঁক কিন্তু আমি আবার এখানে দিচ্ছি। এইবার কিন্তু আমি এখানে মাটি ফেলে দেবো। নিশ্চিত বুঝাতে পেরেছি আমি, এইভাবে কিন্তু আপনারাও কিন্তু এইভাবে পরিচর্যা করুন। পুকুরের পাঁক না পান, আমি তো পাঁক ছাড়া আমি এগোবো না, আমি পাঁক দেবই দেবো, কারণ পাঁকের অনেক কাজ। নাইট্রোজেন ফসফেট পটাশ মানে সরিষার খোলের থেকে তুলনামূলকভাবে জৈব ফসফেট করেন। হ্যাঁ, আরেকটা কথা বলি, অনেক আপনাকে বলছেন আমাকে যে এমন একটা ফসফেট বলুন জৈব ফসফেটের নাম বলুন, জৈব ফসফেট ভালো কি রক ফসফেট, পুরুলিয়া ফস, মসুরি ফস, প্রাকৃতিক যে ফসফেট ওইটা হলো জৈব ফসফেট পিওর, হাড়ের গুঁড়ো পিওর জৈব ফসফেট, পাঁক পিওর জৈব ফসফেট, ওর মধ্যে আছে 4.4% যা আপনার সরিষার খোলে নেই, বাদাম খোলে নেই, পাতা সারেও নেই, এতটা ফসফেটের ভাগ। ফলে শিকড়টি করে বাড় বৃদ্ধি ভালো হবে, ফল ফুল আনতে সাহায্য করবে, ফসফেটের যে কাজ এই কাজগুলো কিন্তু পাঁকের দ্বারাই পাবেন, এই জন্য পাঁক পাঁক করছি আমি। অতএব যারা না পাবেন, শহরাঞ্চলের লোকের তো সম্ভব নয়, বা যারা সেমি টাউনে থাকেন ওদের তো সম্ভব নয়, ওর পরিবর্তে আপনার হাড়ের গুঁড়ো দেবেন। বড় বড় গাছে অন্তত কমপক্ষে 1.5 থেকে 2 কেজি হাড়ের গুঁড়ো দিতে হবে কিন্তু, যাদের 20-25 বছরের গাছ হয়েছে, তবে আপনি ভালো গাছ পাবেন। ঠিক আছে, দরকার নেই, আপনারা বাদাম খোল, সরিষার খোল, নিম খোল, 3টে খোল তাহলে ব্যবহার করবেন, পাঁক যারা পাবেন না, এই তো ব্যাপার। যারা গোবর সার জোগাড় করতে পারবেন না, তার 3টে সরিষার খোল, বাদাম খোল, নিম খোল মিশিয়ে একসঙ্গে গাছে গোড়া দেবেন। বড় গাছের অন্তত কমপক্ষে 1.5 কেজি দিতেই হবে কিন্তু, তবে গাছ পাওয়া যাবে। প্লাস ওই রাসায়নিক সারটা দিতে হবে, অনুখাদ্য দিতে হবে, বড় দিতে হবে, যেমন আমি দেখালাম এইভাবেই কিন্তু করবেন। ধন্যবাদ জানাই, নিশ্চিত বুঝতে পেরেছেন ব্যাপারটা, এইভাবেই পরিচর্যা করুন, নিশ্চিত আপনি আগামী দিনে ফল ভালো পাবেন, আমি কথা দিচ্ছি একদম। নমস্কার জানাই, ভালো থাকুন, ধন্যবাদ।